গাইজ, আমার তো মনে হচ্ছে আমি সবকটাকে বাড়ি নিয়ে চলে যাই। হ্যালো, শিলিগুড়ি যত মানে পেট শপ আছে অনেকগুলো পেট শপ দেখে এসেছি, আর হচ্ছে সমস্ত জায়গায় মোটামুটি অনেকগুলো দেখে এসেছি। তো আজকে আরও লাস্ট দুটো অপশান আছে, দুটো জায়গাতে যাব। আর জাস্ট আই জাস্ট হোপ কি আজকে আমরা পাপিটা পেয়ে যাবো একদম পছন্দ মতো। তুই কতটা এক্সাইটেড? চকলেটটা চকলেট পাপিটা। তো আমরা সবাই মিলে নরম রে হ্যালো, ও এই যে ল্যাপটপ, গাইজ আমার তো মনে হচ্ছে আমি সবকটাকে বাড়ি নিয়ে চলে যাই। হ্যালো হ্যালো বিবি, হ্যালো, এটা কি? হ্যালো, ওটা আমার বেল না। আমরা রীতিমতো কনফিউজ, আমরা ভেবেছিলাম যে ল্যাবরেডর নেবো, বাট এখানে গোল্ডেন রিট্রিভার একটা পছন্দ হয়েছে, কোনটা নেবো ডিসাইড করতে পারছি না। বাট এখানে বেশ, এখানে বেশ ভালো, প্রত্যেকটা ব্রিডই বেশ ফুর্তিলা টাইপের। আমাদের পাপ্পি চুজ হয়ে গিয়েছে, মহানন্দা ব্রিজের ওখান থেকে। দাদা তোমার দোকানের নামটা বলে দাও। ওখানে এতগুলো কুকুর ছিল আর সবগুলো এত ফ্রেন্ডলি, এরকম ভাবে ছিল। আমাদের তো মনে ছিল আমরা সবগুলো নিয়ে চলে আসি, এত ভালো লাগছিল। নতুন জায়গা বাবু, যাবে না এই যে মা আসলো, জাস্ট এই ছবি তুলবে তো। তো হলো,
7:30 বাজে, তো এখন হচ্ছে ওর খাবারের সময়, মানে এখন ফার্স্ট টাইম আমাদের বাড়িতে ওর জন্য খাবার বানানো হবে, তো তোমাকে দেখাই ওর খাবার কি আছে। ফার্স্ট খাবার হচ্ছে কি নাম এটা, রয়্যাল ক্যানি, এটা খাওয়াতে হবে। এটাকে গরম জল বসানো হয়েছে, গরম জলে ওটাকে ভালো মতো দিয়ে নরম করে তারপর কচলে টচলোকে খেতে দিতে হবে। না এতটুকু বোঝা, একটু দে। ওর সাথে সারাদিন বসিব না বলতে করতে আমরা টায়ার্ড হয়ে গেলাম, বাট ও টায়ার্ড হচ্ছে না। আমি তো একটু ঘুমিয়ে নিয়েছি, মানে একটুক্ষণ ঘুমানোর টাইম পেয়েছি, তখন ও নিজেও ঘুমালো, দেখে আমরা একটু ঘুমাতে পারলাম। বাকি তো মানে গোটা বাড়ি পুরো মাথায় করে রাখছে, আমাদের ঘরে। চলো মিমা ইন্ট্রো বলো, ইন্ট্রো বলো, আসো আসো বলো। Hey guys, welcome back to my channel. আমি অয়ন্তিকা আর এটা নিমো, and welcome to another vlog. আমার হাতে কাম লাগছে নিমো বেবি, নিমো নিমো ট্রুলি স্পিকিং, ওর সাথে ওর এত এনার্জি, এত এনার্জি, ওর সাথে সারাদিন ধরে খেলতে খেলতে আই থিঙ্ক আমি রোগা হয়ে যাব। কিন্তু ফাইনালি মানে সারাদিনে খুব কম সময় থাকে যখন ওকে শান্ত দেখা যায়। শুরু শুরু। বাই দ্য ওয়ে গুড মর্নিং গাইস, তো আজকে হলো নিমোর আমাদের বাড়িতে সেকেন্ড ডে, না কালকে কালকে বিকেলবেলা ওকে আনা হয়েছে, যে বসে আছে বোটাই পরে। তো আমরা কিন্তু হ্যাঁ আমরা গিয়েছিলাম অ্যাকচুয়ালি ল্যাবরেটরি আনতে, আমাদের প্ল্যান ছিল ল্যাব আনার, বাট আসো নিমো, নিমো আসো, পাত্তা দিচ্ছে না। আমি যাই হোক, আমাদের প্ল্যান ছিল হচ্ছে ল্যাব আনার, কিন্তু ও মানে ওকে দেখার পর ও এত চঞ্চল আর এত মিশুকে, না আমরা যাওয়ার পর আমাদের সাথে খেলেই গেল খেলেই গেল, আর ওকে দেখার পর আমরা অন্য কোনো দিকে তাকাতেই পারিনি। তো ও হচ্ছে একটা গোল্ডেন রিট্রিভার, তো নিমোকে আনা হলো, আর মানে এইরকম চঞ্চল আমি কখনো দেখিনি। আমাদের রীতিমতো আমাদের বাড়িতে সবার ঘাম বের করে দিচ্ছে ও, আর কালকে সন্ধ্যা থেকে আজকে এই যে সকাল অব্দিও ও শুধু কাজ হচ্ছে, সারাদিন খেলা, এটা ওটা কামড়ানো, আর হচ্ছে সুজু করা, আর হচ্ছে ঘুমানো। মানে ও হচ্ছে 2 ঘন্টা খেলে, তারপর 1 ঘন্টার ব্রেক নেয়, 1 ঘন্টা ঘুমায়, 1 ঘন্টা ঘুমের মাঝখানে দুনিয়া উল্টে যাক, ঘুম থেকে ওঠে না। হ্যাঁ, তারপর হচ্ছে আবার 2 ঘন্টাও খেলে, ওই 2 ঘন্টা আমাদের ঘাম বের করে দেয়, এরকম করে দেয়, আর যেখানে যা পাচ্ছে মুখে নিচ্ছে কামড়াচ্ছে এই করছে। বাট মানে ও আসার পর থেকে কালকে রাতে একবারই পটি করেছে, বাট বেস্ট ব্যাপার হলো কালকে রাতে বাথরুমেই পটি করেছে। এনিওয়েজ গাইজ, মানে আমরা নাম এখনো পুরোপুরিভাবে ফাইনাল হয়নি, যে নিমো নামটা মোটামুটি আমরা শর্টলিস্ট করে রেখেছি, মোটামুটি ভাবছি, তো ওটা দিয়ে এখন আপাতত ডাকা যাচ্ছে। সো তোমাদের যদি কোনো নাম থাকে মাথায় আমাকে কমেন্ট করে জানাও, বিকজ এখনই ওকে নামে ডাকা অভ্যাস করাতে হবে, এটাই টাইম। তো ভালো কোনো নাম থাকলে আমাকে জানাও।